আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো মোটামুটি আছি, ভালোই। ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা এখনো একদমই ভালো হচ্ছে না। ও, নানার বাসায় এসেছি। এই যে বাইরে গাছে আর কি এরকম করে দোলনা ঝুলানো থাকে, সকালে ঘুম থেকে উঠে খেলাধুলা করে। একদমই বাইরে বেরোতে চাচ্ছিল না, তো বললাম যে চলো একটু আম বাগানে ঘুরে আসি। তো জোর করে বের করলাম বাসা থেকে, কিন্তু আস্তে আস্তে অনেক কান্না করলো, পরে এদিকে এসে এই যে খেলা শুরু করেছে। ওকে বলছি যে এদিকে ঘাস কম, এদিক দিয়ে হাঁটার রাস্তা আছে, এদিকে যাও। ও না, ও জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। আর ওইদিকে মনে হয় উঁচু নিচুও আছে, হাঁটতে পারছে না, শুধু পড়ে যাচ্ছে বারবার। এবার আসলে ওয়েদার একদমই ভালো ছিল না গোটা বাংলাদেশেই। আমের যা মুকুল এসেছিল সেটাও নষ্ট হয়ে গেছে। আর রাজশাহীতে প্রথম যে শিলাবৃষ্টিটা হয়েছিল এবছর, সেটাতেই নাকি সব আম পড়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। এই জন্য দেখতেই পাচ্ছেন গাছগুলো ফাঁকা ফাঁকা, মানে ওরকম আমই নাই, হয়তো দু একটা গাছে আম, কিন্তু এত বড় বড় বাগান, সেই হিসেবে আমও যেমন নেই, আর আমের দামও এবার মোটামুটি ভালোই দাম। আম কম এই জন্যে হয়তো দামটাও বেশি। এই যে বাচ্চারা সব ঘাস উঠাচ্ছে, আর আমরা এদিকে চলে আসলাম কারণ ঘাসের মধ্যে তো অনেক ধরনের পোকামাকড় থাকে। বলছি যে এরকম ফাঁকা জায়গায় যেতে খেলা করতে, কিন্তু ওরা ঘাসের দিকে থাকতেই বেশি পছন্দ করছে। এই যে সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু শীতের সময় রস চাল দেয়। হ্যাঁ, এই যে ঘরগুলো, এগুলোতে লাকড়ি, এগুলো এই যে এভাবে সারা বছর জমায়, তারপরে মানে রেখে দেয় মজুত করে, এগুলো দিয়ে সব চাল দেয় শীতের সময় রস। আমার ঠিক মনে নেই, কারণ শীতের সময় যখন একবার আমরা এসেছিলাম তখন আমি ভিডিও করেছি কি না, আমার এরকম কোনো ব্লগ আছে কি না একটু দেখতে হবে, সম্ভবত আছে। না থাকলে যদি শীতের সময় এরপরে আসি ইনশাল্লাহ, তখন আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এরকম বাগান, বাচ্চাদের এরকম খেলাধুলা, এগুলো কিন্তু গ্রামের মানুষদের সাধারণ, গ্রামের মানুষদের কাছে একদমই সাধারণ দৃশ্য, কিন্তু আমরা যারা শহরে থাকি আমাদের জন্য এরকম খোলামেলা পরিবেশ, বাচ্চাদের এরকম খোলামেলা জায়গা, বাগানে খেলাধুলা, এটা দেখলে চোখেরও একটা শান্তি লাগে, মনের তো লাগেই। এই জায়গাগুলোতে আগে যখন আমরা ছোট ছিলাম তখন এই যে আম গাছগুলো দেখতেই পাচ্ছেন যে বয়স খুব বেশি না, কয়েক বছর হবে, আগে কিন্তু এরকম আম বাগান এত বেশি ছিল না। এখন তো সব বিঘার বিঘার জমি 30-40 বিঘা করে করে মানুষ এরকম আম বাগান করে ফেলেছে। আগে অনেক ফাঁকাই ছিল, এগুলোতে এমনি বিভিন্ন ধরনের ধান, তারপরে আলু, পেঁয়াজ, রসুন, এগুলোই বেশি আবাদ হতো আমরা ছোটবেলায় দেখেছি। আর এখন বাগান হয়ে গিয়ে আর কি ফাঁকা থাকে না, একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে, তাই এদিকে ওরকম আসাই হয় না। আমার বোন বা আম্মু তো মনে হয় যে 10-15 বছরে ওইদিকে একবার আসে না। আমরা ছোটবেলায় একটু খেলতে টেলতে আসতাম, আর এখন এই যে বাবুদেরকে নিয়ে আসছি বেড়ানোর জন্য। এই বাগানে আবার দেখছি যে এখানে পানি রেখেছে, এখন এগুলো দিয়ে গাছে দেয় না যে কামলা বা আমাদের এলাকায় পাট বলে, ওনারা কাজ করে, হাত মুখ ধুয়ে বলতে পারবো না, তবে জায়গাটা বেশ সুন্দর। আর দেখতেই পাচ্ছেন যে মাচাঙ্গো করা আছে, চাইলে এখানে বসে থাকতে পারবেন।
জীবনে এরকম অনেক মানুষ আছেন যারা নাকি কখনো আম বাগান দেখেননি, গাছ তো দেখেছেন, ঢাকা শহরেও তো অনেক বাড়ির সামনে পেছনে গাছ থাকে। আবার এরকম মানুষও আমি পেয়েছি যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, বলে যে এত ছোট গাছে আম ধরে। আসলে তাই, অনেক ছোট ছোট কলম করা এই গাছগুলো থাকে, এগুলোতে কিন্তু আম ধরে। এই যে এগুলো সব লক্ষণ ভোগ আম আর কি। আর এই সাইডে যেটা দেখালাম ওটা আম রূপালি। আর এই যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে যে বললাম যে শীতের সময় হচ্ছে এখানে রস চাল দেয়, এই গাছগুলোরই রস। এই ভিডিওগুলো যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমার ছোটবেলার কথা মনে হচ্ছিল, আসলে যে ছোটবেলায় এগুলোতে আমরা খেলতাম আর এখন বা আমাদের বাচ্চারা খেলছে। তারপরে গ্রামে আসলে যেটা হয়, আমাদের চাচাতো ভাই বোন, মানে আগে আমরা চাচাতো ভাই বোন, আমাদের কত গল্প ছিল, গল্প করতাম, আড্ডা দিতাম। আমরা 6 জন চাচাতো বোন ছিলাম, দেখা যায় বিকালের সময় সব বোনেরা মিলে একটু ঘুরতাম, হাঁটতাম। আর এখন আমাদের নিজেদেরকে নিয়ে কথা বলার সময়ই হয় না, যখন ভাই বোনের একসাথে হই। তো কার বাচ্চা কী করেছে, কার বাচ্চা কী খায়, কী দুষ্টুমি করে, কী করে না করে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। আসলে জীবনে মা হলে দেখা যায় যে নিজেদের কথা বলার আর সময় সুযোগ ওরকম মানে আমার হয়েই ওঠে না। দেখা যায় যে শুধু বাচ্চাদেরকে নিয়েই বেশি আলোচনা করা হয়, এমনকি ওদের বাবার সাথেও। দেখা যায় অফিস থেকে আসলে কি খেলো না করলো সারাদিন, বাচ্চাদের কি আদর আবদার, সেটা নিয়ে বাচ্চারা বাবার সাথে ব্যস্ত হয়ে থাকে। তো নিজেদের আর কথা বলার সময়টাই হয়ে ওঠে না। এমনকি আগে হয়তো আমাদের বাবা মাদের সাথে আমরা কত বসে গল্প করেছি, আর এখন এখন মানে আমাদের গল্পটাই আর হয়ে ওঠে না। বাচ্চাদেরকে নিয়ে, আব্বু আম্মু নাতি নাতনিদেরকে নিয়ে কত গল্প, সেগুলো গল্প করতে করতে সময় চলে যায়। আসলে জীবনটা বড়ই অদ্ভুত। রাজশাহীতে প্রচুর গরম, ঢাকাতে নাকি তাও বৃষ্টি হয়েছে, কিন্তু রাজশাহীতে আর কি বৃষ্টি হয়নি আমরা আসার আগ পর্যন্ত। কিন্তু এখন যখন আমি ভিডিওগুলো দেখছি, ভয়েস ওভার দিচ্ছি, সেই সময়টায় আর কি বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর আজকের ওয়েদারটা অন্যান্য দিনের থেকে একটু ঠান্ডা মনে হচ্ছে। কিন্তু এই ভিডিওগুলো যেদিন আমি রেকর্ড করেছিলাম সেদিন প্রচণ্ড গরম ছিল, মানে আর এত পরিমাণ লোডশেডিং যে বাচ্চাদেরকে রীতিমতো জোর করে বাগানের দিকে নিয়ে এসেছিলাম। এই যেগুলো আম রূপালি, খুবই স্বাদ আম, এই আমগুলো ভেতর একদম লাল টুকটুকে হয় আর খেতে ভীষণ মিষ্টি। আসলে বাগানের দিকে আসলে আম গাছ তো দেখতে ভালোই লাগে, কিন্তু দেখতেই পাচ্ছেন যে জঙ্গল অনেক, মানে জঙ্গল বলতে এগুলো মানে ঘাস, এগুলো পরিষ্কার করলে আবার কয়েকদিনের মধ্যেই এরকম বড় হয়ে যায়। মাঝে মাঝে দেখা যায় কামলা দিয়ে এগুলো পরিষ্কার করে ফেলে, কিন্তু এক সপ্তাহের মধ্যে এরকম আবার বড় হয়ে যায়। এই যে এরকম প্রচুর খেজুর গাছ আছে, এগুলো থেকেই শীতের সময় রস হয় আর তারপরে গুড় হয়। অনেক বছর শীতে ওইভাবে আসা হয় না, আর এর আগের বার যখন এসেছিলাম ওই সময় সম্ভবত বর্ষা ছিল আর কি, মানে বর্ষা না, শীতের সময় কিন্তু বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টি হলে তো সেই রস দিয়ে আর রস খাওয়াও যায় না, বা সেই রস দিয়ে আর গুঁড়ো হয় না। তো সেই সময়টা আর কি আমার আর রস খাওয়া হয়নি। তো এভাবে অনেক বছর গ্যাপ পড়ে গেছে খেজুরের রস খাওয়া। আমার বাচ্চারাও এখন পর্যন্ত খেজুরের রস ট্রাই করে নাই। দেখি এবার শীতে যদি আসা হয় রাজশাহীতে, ইনশাল্লাহ তখন খাবে, কিন্তু আদৌ আর আসা হবে কি না শীতের সময় এটাও একটা বিষয়।